গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের হাহাকার। ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট পূরণে এগিয়ে এলো শিবির করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এবং ব্যবসায়ী সমিতির সদস্যরাও। রবিবার সকালে রক্তদান সচেতনতায় মোটর বাইক র্যালি করল নব ব্যারাকপুর বা বটতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা। স্টেশন রোড ডাক্তার মেঘনাথ সাহা সরণিস্থিত সামনে থেকে বিশাল রক্তদান সচেতনতায় মোটর বাইক র্যালি প্রভাতে আলোড়ন ফেলে দেয় এদিন। ব্যবসায়ী সমিতির সম্পাদক সমীর দাস বলেন, গরম পড়তেই রক্ত সংকটে পড়ে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে আগামী 11ই মে ব্যবসায়ী সমিতির নবনির্মিত কার্যালয় উদ্বোধন সহ সামাজিক দায়বদ্ধতা পালন হবে রক্তদান শিবির। শিবিরকে সফল করতে সামাজিক সচেতনতায় টোটো মাইক প্রচারে এই মোটর বাইক র্যালি, এলাকার ব্যবসায়ী বন্ধু ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশ ভালো সাড়া ফেলে দেয় এদিন। যে আমরা যেমন এগিয়ে এসেছি, সকলে মিলে এরকম সকল সংগঠন যদি এরকমভাবে এগিয়ে আসে, তাহলে আমাদের এই গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর হবে এবং আমাদের যারা মানুষ আছে, মানুষ ঠিকমতো রক্ত সাপ্লাই পাবে। কতগুলো বাইক ছিল আজকে? আমাদের 55 থেকে 60টা বাইক ছিল, ঠিক আছে। সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা র্যালিটা সুসম্পন্ন করেছি। আপনার নাম? কার নাম? আমার নাম সমীর দাস, নব ব্যারাকপুর বটতলা ব্যবসায়ী সমিতির সম্পাদক। এবং সকল সদস্য যারা আছে সকলকে ধন্যবাদ যে তারা এত সুন্দরভাবে র্যালিটাকে সাকসেস করেছে। কি রে, তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাস ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।